তিন তারিখে ও লাস্ট নষ্ট একটু মানে ডেট অফ বার্থ তো আমার থেকে একটু বড়, তা ওর সঙ্গে আমার বন্ধুত্ব ছিল এবং আমার দুজনেরই নিকনাম একই। এবং আজ থেকে 3 বছর আগে, তখন আমি মন্ত্রী হইনি, তমলুকে আমার সাংসদ কার্যালয়েও আমার কাছে গিয়েছিল। তারপর থেকে আমাদের মধ্যে SMS, ফোন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ ছিল। 3 তারিখ লাস্ট যখন আসি মুর্শিদাবাদে, তখনও আমাকে ওয়েলকাম করেছে, বেরোনোর সময় রাত্রে খোঁজ নিয়েছে পৌঁছালে কিনা, এবং অত্যন্ত জনপ্রিয় ছিল এবং সত্যিকারের একজন পরিপূর্ণ নারী এবং সত্যি বেদনাদায়ক। এবং আমরা কলকাতাতে যখন চিকিৎসা চলছিল, অপারেশনও হয়েছিল, আমি অরিত্রের সঙ্গে প্রায় টাচে থাকতাম এবং তারপরে তো সুস্থ হয়ে গিয়েছিল এবং হঠাৎ করে এটা ভাবা যায় না। আর আমি মানে তখন ভোররাত্রি 4:30 অরিত আমাকে প্রথম জানায় ফোন করে, আমি তখনই জেনেছিলাম অত্যন্ত দুঃখজনক। ওর বিদেহী আত্মা অমরত্ব পাক, এবং ও যে ধরনের পরোপকারী ছিল এখানকার আমাদের বোন দিদিরা, ওকে দেখে সমাজসেবার কাজে উদ্বুদ্ধ হোক এইটুকু করুক। এই পরিবারের সঙ্গে আমি আছি এবং আমার সঙ্গে যোগাযোগটা আজকে হঠাৎ করে নয়, 3 বছরেরও বেশি কিন্তু যোগাযোগ আছে। এবং ওনার বাবা এবং মা, এরা দুজন আমাকে অত্যন্ত ভালোবাসেন। অরিত্র আমার একেবারে ভাইয়ের মতো আমার সঙ্গে কাজ করছে। ঠিক আছে, থ্যাংক ইউ।